আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার নতুন চ্যানেলে। তো আয় পড়ছি নতুন একটা ভিডিও লয়ে, এবার লাউ ঠেলা। তো ওয়েলকাম, সকলকে স্বাগতম জানাচ্ছি আমার এই ভিডিওতে। নতুন এই ভিডিওতে আমরা আজকে কথা বলবো ইত্তুগল গাজী সম্পর্কে। ইত্তুগল গাজী, যে যার কারণে সারা বিশ্ব এখন শুধু সবার মুখে একই কথা, ইত্তুগল গাজী। কে এই ইত্তুগল গাজী? চলুন দেখে আসি আমরা আজকে এই নতুন ভিডিওতে কে এই ইত্তুগল গাজী। ইত্তুগল গাজী সম্পর্কে এত কথা, এত বার্তা কেন আসছে, মানুষ কেন এত কথা বলছে? যাচ্ছি এর্তুগাল গাজী হলো এমন একটা সিরিয়াল, তুর্কি সিরিয়াল, যেটা চালু করেছে তুর্কি সিরিয়াল তুর্কিরা। তো এটা এমন এক সিরিয়াল যেটা মুসলমান জাতির, মানে মুসলিম 1280 সালে এমন এক কাহিনীকে তুলে ধরেছে, সত্য কাহিনীকে তুলে ধরেছে, যখন মানে তুর্কি এক যুব নেতা, মানে এক সর্দার, যার নাম এর্তুগাল গাজী, সে মুসলমান সাম্রাজ্যকে সারা বিশ্বের কাছে পৌঁছে দিয়েছিল নতুন এক বার্তা, শান্তির বার্তা হিসেবে। এই সেই লিডার, এই সেই নেতা, এই সেই সর্দার, সে হলো ইত্তুগল গাজী। 1280 সালে যখন কাফেরদের অত্যাচারে সম্পূর্ণ মুসলমান জাতি, সম্পূর্ণ তুর্কি জাতি অত্যাচারিত হচ্ছিল, যখন চেঙ্গিস খানের দল, মানে মঙ্গোলিয়ারা, যখন মুসলমানের উপর আঘাত হানছিল, তখন ইত্তুগল গাজী এক সর্দার উঠে এসেছিল এক নতুন বার্তা নিয়ে, নতুন শান্তির বার্তা নিয়ে, যা সারা বিশ্বকে তখন দেখিয়ে দিয়েছিল মুসলমান জাতি আর নিশ্চুপ নয়। তো এটা এমন এক সিরিজ যেটাকে বর্তমানে পাকিস্তানের যে প্রধানমন্ত্রী, সে বলেছে তাদের নতুন টিভিতে, যে রাষ্ট্রীয় টিভি, সেখানে উর্দু ভাষায় ডাব করে দেখানোর জন্য। তো আসুন, এর 3টা সিজন এ পর্যন্ত রিলিজ হয়েছে, আমি আপাতত 2টা সিজন দেখেছি। 3 নম্বর সিজন এখনও উর্দু ডাব আসেনি, সিজন 2 এর 94 পর্যন্ত আমি দেখেছি। আপনারা যদি এই সিজনটা, আপনারা যদি ইত্তুগল গাজী দেখতে চান, তাহলে ইউটিউবে আছে TRT একটি চ্যানেল আছে, যেখানে ইত্তুগল গাজী সম্পর্কে সকল তথ্য এপিসোড দেওয়া হচ্ছে। আর এটা হলো গিয়ে পাকিস্তানে একজন এখন বর্তমানে জনপ্রিয় একটি সিরিজ, যা পাকিস্তানের লোকের কাছেও যেমন ফেভারিট হয়েছে, তেমনই সারা বিশ্বের কাছে ফেভারিট হয়েছে। আর বর্তমানে যে তুর্কি প্রেসিডেন্ট, মানে এরদোগান সাহেব, সেই তুর্কি এই সিরিয়ালকে উজ্জীবন, মানে নতুন করে সারা বিশ্বের কাছে পৌঁছে দিয়েছে এটা দিয়ে। তার এখন আমরা কথা বলবো ইত্তুগল গাজী সম্পর্কে। ইত্তুগল গাজী এমন একজন লিডার ছিলেন যার ভয়ে মঙ্গোলরা পর্যন্ত ভয় পেত, কাফেররা তো ভয় পাইতই। তো ইত্তুগল গাজী হলো এমন একজন লিডার যার কথা তো আমরা আগের থেকে জানি, আমরা আগে জেনে নিই। ইত্তুগল গাজী হলো গাই কাবিলা, মানে গাই কাবিলার একজন সর্দার ছিল। তখন সে তার সর্দারি পাওয়ার পর, তখন তার ছেলে এই সর্দারিতে 200 বছর রাজত্ব করেছিল। তারা 200 বছর তুর্কির উপর রাজত্ব করেছিল, সম্পূর্ণ মুসলমান জাতিকে নতুন এক সংগঠনে আওতাভুক্ত করেছিল। যখন কাফেররা মুসলমানের উপর অত্যাচার করছিল, তখন ইত্তুগল গাজী নতুন এক সর্দারিত্ব নিয়ে সারা বিশ্বকে শান্তির বার্তা পাঠিয়েছিল। তো এই হলো ইত্তুগল গাজী, সাহসী বীর তুর্কি একজন সর্দার ছিল, তুর্কি সর্দার ছিল। বর্তমানে যে এরদোগান সাহেব, তিনি এই সিরিয়ালটি চালু করেছেন, তিনি এই সিরিয়ালটি দ্বারা বুঝিয়েছেন যে বর্তমানে মুসলমান তুর্কি যে 100 বছরের যে চুক্তি আওতায় ছিল, মানে 2023 সালে তাদের 100 বছরের চুক্তিটা শেষ হয়ে যাবে, 2023 সালের পরে তুর্কি কী হবে, কী হতে যাচ্ছে, সেটা সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে বলবো। 2023 সালে তুর্কির পরিবর্তন কী হতে পারে, বর্তমানে যে তুর্কির প্রেসিডেন্ট, সে কী করতে পারে। এরদোগান সাহেব সকলের এখন বর্তমান মুসলমান জাতির একমাত্র নেতা, সকল বিশ্বস্ত নেতা, এরদোগান সাহেবকে সকলেই এখন একই চোখে দেখছে, ভয় পাচ্ছে 2023 সালে হতে যাচ্ছে, কী হতে যাচ্ছে তুর্কির সাথে। 2023 সালে 100 বছরের যে চুক্তি ছিল ইউরোপিয়ানদের কাছ থেকে, সেই চুক্তিটা সমাপ্ত হবে, এবং নতুন করে এক